আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হলো কীভাবে আমরা আমাদের ব্লগ পোস্টে, এই যে আমাদের ব্লগ পোস্টের নামটা ছাড়া বাকি যেটা আছে, এই যে ব্লগ পোস্ট .com দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের ডোমেনের প্রয়োজন হবে। তো আমরা ফ্রিতে কীভাবে ডোমেইন নিয়ে আমাদের এই ওয়ার্ল্ডটা রেখে, এই যে ডটের পরে আমরা ব্লগ পোস্টটা কেটে দিয়ে অন্য কিছু বসাতে চাই, তাহলে আমাদের একটা ডোমেইন নিতে হবে। তো এটা কীভাবে ফ্রিতে নেব এবং কীভাবে দেব ওইটা নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আমাদের প্রথমে একটা সাইটে চলে আসতে হবে। আমি ডেসক্রিপ বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও আসতে পারেন, অথবা গুগলে এসে ফ্রি নোম সার্চ করলে এই ওয়েব পেজটা চলে আসবে। তো এটাতে জাস্ট আপনাদের ব্লগ পোস্টের নামটা দিয়ে দেবেন, যেমন আমি আমার ব্লগ পোস্টের নামটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিলাম, দিয়ে চেক ক্লিক করবেন, দেওয়ার পরে চেকে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে, দেখেন .tk এটা ফ্রি, ফ্রিতে নিতে পারবেন, .ml এটাও ফ্রি, .gl এটাও ফ্রি, .cf এটাও ফ্রি, .gq এটা ফ্রি, আর যদি আপনি কমে নিতে চান .com নিতে চান তাহলে এটা ফেট, এটা টাকা দিয়ে কিনতে হবে এগুলো। আর উপরে বাকিগুলো যে দেখাচ্ছে এগুলো ফ্রি। তো আমরা যেহেতু ফ্রিতে নেব তাই আমি একটা ফ্রি দিয়ে দেখাচ্ছি। তো ধরেন যে আমি এই জিএলটা নেব, এই জিএটা নেব। তো এটার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন গেট ইট নাও, গেট ইট নাওতে ক্লিক করবেন। এটা সিলেক্ট হয়ে গেছে এবং তারপরে এই যে এই বটনটা সেভ আউটে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে চলে আসছো। তো আপনারা চাইলে এখান থেকে, যে 3 মাসের জন্য তারা ফ্রি দিচ্ছে, এখান থেকে আপনারা এর চেয়ে যদি বেশি হয় 12 মাস করে নিতে পারেন। 12 মাসের জন্য, 12 মাসের চেয়ে যদি বেশি চান তাহলে এখানে তারা ফেড ভার্সন দিচ্ছে, তো টাকা দিয়ে কিনতে হবে। আমি 12 মাসের জন্য নিচ্ছি ফ্রি, 12 মাসে ক্লিক করলাম, এরপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, চলে আসলো, এ তো চেক আউটে চলে আসলো আমাদের। তো আপনারা এখান থেকে গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টে নিয়ে সাইন ইন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস আসছে, তারা আপনাদের ডিটেলসটা দিয়ে দেবেন। এই যে আমার প্রোফাইল থেকে অলরেডি দেওয়া হয়ে গেছে, এখানে আপনারা সম্পূর্ণ ভরাট করে যে দেখতে পাচ্ছেন অ্যাপসেট, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন, একটা ক্যাপসা আসবে, ক্যাপসাটা পূরণ করে দেবেন। ভেরিফাই দিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, অর্ডারটা আমার কনফার্ম হয়ে গেছে, তারা বলতেছে যে আমার একটা মেইল পাঠিয়ে দিছে। তারপর এখানে এসে আপনারা ক্লিক হেয়ার টু গো টু ইউর ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার এই যে দেখতে পাচ্ছেন মাই ডোমেইনে যাবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা অলরেডি ডোমেইন, রেজিস্টার 2টা অ্যাক্টিভ আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা যদি আমার এই এটাতে লাগাতে চাই তাহলে আমাদের প্রথমে আমাদের এই 2টা দেখতে পাচ্ছেন এখন অ্যাক্টিভ আছে। তো আমি এটা আমার অন্য একটা ব্লগের, তো এটা যখন আমি এই ব্লগ লাগাতে চাচ্ছিলাম আমার এই ব্লগের জন্য, তো এটার জন্য আমাদের প্রথমে আমাদের ব্লগের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে সেটিংসে যাবেন, সেটিংস থেকে এই যে দেখতে পাচ্ছেন বেসিক, বেসিকে ক্লিক করবেন। বেসিক ক্লিক করার পরে এখানে একটা এরকম পেজ ওপেন হবে, তো এটাতে আপনারা এসে দেখতে পাচ্ছেন সেট আপ থার্ড পার্টি ইউআরএল ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি ডোমেইন সেটিংটা, এখানে ডোমেইনটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে ডোমেইন দিয়েছিলাম যে এই যে এটা, জাস্ট এখান থেকে ম্যানেজ ডোমেইনে ক্লিক করবেন।
ম্যানেজ ডোমেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ডোমেন, জাস্ট এইটুকু কপি করবেন। কপি করে জাস্ট আপনাদের এই যে এখানে এসে থার্ড পার্টি এই ডোমেন সেটিং এসে জাস্ট ফেস্ট করে দেবেন। ফেস্ট করে দেওয়ার পরে হ্যাঁ এরকম আসবে, এরকম পেজ ওপেন হবে আপনাদের। www. লিখে আপনাদের সাইটটা লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনারা এই যে স্ট্যাটাস চলে আসবেন, স্ট্যাটাস চলে এসে যে দেখতে পাচ্ছেন ডিএনএস ম্যানেজমেন্ট এসে আপনারা জাস্ট এখানে নাম নেমে এই যে দেখতে পাচ্ছেন নেম www. এটা কপি করবেন। কপি করার পরে জাস্ট এখানে এসে এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে টাইপে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন সি নেম, সি নেমটা দিয়ে দেবেন। সি নেম জাস্ট এটা কি থাকবে টার্গেট, টার্গেটটা দিয়ে দেবেন যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা, জাস্ট এটুকু কপি করবেন। কপি কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মোর রেকর্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আবার এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন নিচের একটা, এটাও কপি করবেন ঠিক একইভাবে। এখানে এসে পেস্ট, এখান থেকে সি নেমটা সিলেক্ট করবেন, আবার জাস্ট এটা কপি করে কপি, আবার এখানে এসে জাস্ট এটাতে পেস্ট, আবার মোর রেকর্ডে ক্লিক করবেন। তারপরে এখানে আসবেন, এখানে এসে দেখতে পাচ্ছেন যে যে হেয়ার, এটা আগে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হেয়ার, হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পরে এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে, এটাতে আপনারা আপনাদের কোন সাইট থেকে ডোমেন নিয়েছেন ওটা দেখিয়ে দেবেন। তো আমি এটা আমারটা খুঁজে দেখি ফ্রি নোম, তো আমারটা যেহেতু এখানে নেই তাই আমি আধার দিয়ে দিলাম। আধার দেওয়ার পরে এখানে বলতেছে যে অ্যাড রেকর্ডে গিয়ে ডিএনএস কনফিগারেশনে জাস্ট ট্যাক্স লিখে এটা বসিয়ে দিতে। তো আমি এটা কপি করব, কপি করার পরে জাস্ট এখানে আসবো, এখানে এসে জাস্ট এখান থেকে এদের TXT এটা সিলেক্ট করে জাস্ট এখানে এটা ফেস্ট করে দেবো। ফেস্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবো। তারপর আবার ওইখানে চলে যাবো, এই দেখতে পাচ্ছেন অ্যাড সি নেম রেকর্ড, জাস্ট এটাতে ক্লিক করবেন। আবার এটা কপি করবেন, জাস্ট এটা কপি, কপি করে আবার এখানে এসে জাস্ট এটা TXT দিয়ে টার্গেটের মধ্যে ফেস্ট করে দেবেন, সেভ। আবার যাবেন, আবার এটা কপি করে এখানে এসে জাস্ট TXT দিয়ে এখানে এসে ফেস্ট করে দেন, ফেস্ট করে দিয়ে জাস্ট সেভ। তারপর এখানে এসে জাস্ট ভেরিফাই, একটু দাঁড়াতে হবে আপনাকে যেহেতু একটু সময়ের ব্যাপার। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমারটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ব্লগ পোস্টটা রিফ্রেশ করে দেখি, না দেখতে পাচ্ছেন যে এখনও আমার ব্লগ পোস্টটা ঠিক ব্লগ পোস্ট হয়ে গেছে, এখনও হয় নাই। হ্যাঁ আমার ব্লগ পোস্টের ড্যাশবোর্ডে চলে আসলাম, এসে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে আবার দেবেন এখানে, এটাতে ক্লিক করে আবার ডোমেনটা দিয়ে দেবেন www. তারপর এখান থেকে এসে জাস্ট এই যে আপনার ইউআরএলটা কপি করবেন, কপি করে জাস্ট ব্লগার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখানে এসে এটা পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভ হচ্ছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যেটা আছে সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি আমাদের ব্লগ পোস্টটা যদি রিফ্রেশ করে দিকে দেখি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আমাদের সাইটটা হয়ে আসেনি। তো এখান থেকে আপনারা এসে এই যে ডিএনএস সেটিং দেখতে পাচ্ছেন, এখান থেকে ফাইলটা ডাউনলোড করে জাস্ট এই ফাইলটা, এই এরকম একটা ফাইলটা, এই ফাইলটা এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন মোর অ্যাড রেকর্ড, এই রেকর্ডের মধ্যে এখানে যে এরকম লেখা আছে একটা একটা কপি করে মোর অ্যাড রেকর্ডের মধ্যে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনাদের ব্লগ পোস্টের সেটিংস আসবেন, সেটিংস এসে এখানে দেখতে পাচ্ছেন যে HTTPS এটা নো করে দেবেন, নো। এটাও এটা আমার এখানে শো করতে চায়, আপনাদের এখানে যদি শো করে তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আর কিছু করতে হবে না, জাস্ট যদি বি ব্লকে যান, বি ব্লকে গেলে এই যে দেখতে পাচ্ছেন যে www. যে আমার যে এরকম দিয়েছিলাম ব্লক পোস্টটা চলে গেছে, এখন জাস্ট জিএলটা চলে আসছে। এটা যে কোনো ব্রাউজার থেকে আপনারা এরকম এটা সার্চ করলে আপনাদের ব্লকে চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।